দর্শক কাজিয়্রফাম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত কাজিয়গ্রফাম ইউটিউব চ্যানেল থেকে আমি কাজ সচিব বলছি তো সুদর্শক আপনাদেরকে গত কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম আমরা আবদ্ধ অবস্থায় দেশি কবুতর লালন পালন করি তো এই দেশি কবুতর লালন পালন করার অবস্থা অনেক মানে সামান্য কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তো এখন শীতের সময় আসলে সেই সবচেয়ে বেশি যে প্রাদুর্ভাবটা দেখা দেয় সেটা হচ্ছে গুটি পসন্ত তো আপনারা জানেন কবুতরের বাচ্চার সবচেয়ে বেশি মানে আক্রান্ত হয় এই রোগে তো আমাদের এখানে এরকম একটা প্রবলেমে আমরা পড়েছি তো আজকে দেখাবো আমরা কীভাবে এই প্রবলেমে আমরা এই প্রবলেমে সলভটা করি তো আসলে গুটি বসন্তর সময়ে সাধারণত শীতকালে দেখা দেয় তো এই প্রথম যে প্রথম যে আছে সেটা হচ্ছে আপনার আমরা দেখায় কাজ থেকে দেখাচ্ছি দেখেন আপনি এই বাচ্চারা দেখতে পাচ্ছেন কতটুকু গুটি হয়েছে শীতের সময় হ্যাঁ এই মানে অনেক আক্রান্ত হয়েছে তো এটার ট্রিটমেন্ট করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা করবো পটাশ মিশ্রিত পানি নিতে হবে তো পটাশ মিশ্রিত পানি দিয়ে আপনার জায়গাটা ভালো মতো হচ্ছে আপনাকে ওয়াশ করে নিতে হবে দেখা যাচ্ছে এখানে এই জায়গাটা গুটি বসন্ত যে জায়গা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি পটাশ মিশ্রিত পানি দিয়ে জীবাণুনাশক করে নিলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া শুকাতে সাহায্য করে এই বিষয়টা তো এইগুলো সাধারণত সেই গুটি বসন্তরা এই আর আপনারা যারা বাণিজ্যিকভাবে কবুতর লালন পালন করেন তো অবশ্যই মানে আপনার যে গুটি বসন্ত ভ্যাকসিন রয়েছে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ ফার্মিং সেক্টরের জন্য আর এই গুটি প্যাসেন্দর যে ওষুধগুলো সাধারণত ভ্যাকসিনগুলো আপনাদের স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরে পাবেন সেখান থেকে আপনার কালেকশন করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা এই গুটি বসন্তের যে টিকাগুলো রয়েছে সেগুলো দিয়ে 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 দেওয়ার চেষ্টা করবেন তো এই আমি দিয়ে দিচ্ছি এখানে একটি পটাশ মিশ্রিত পানিগুলো দিয়ে আপনার গুটিরগুলো পরিষ্কার করার চেষ্টা করছি সাধারণত ভিটামিন মিনারেলসের অভাবে বা অনেক সময় শীতের সময় মশার কামড়ও থেকেও গুটি পছন্দগুলো হয়ে থাকে তো আর ভিটামিনগুলো বেশি দেওয়ার চেষ্টা করেন পানিতে আর আমরা আমরা হচ্ছে যেই ওষুধটা দেখা খাওয়াবো সেটা হচ্ছে কট্রিম ভেট এই কট্রিম ভেটটা হচ্ছে আপনার পানিতে যখন আপনার পানি দেওয়া থাকবে আপনার কবুতরের যে খাবার পাত্রে সেখানে আপনি হচ্ছে প্রতিদিন এক এক চামচ করে আপনি পানির সাথে মিশ্রি মিশ্রণ করে দেবেন আর এই পানিগুলো সাধারণত মা কবুতর অথবা বাবা কবুতরগুলোই সেই পানিগুলো যখন খায় খেয়ে যখন তাদের বাচ্চাগুলো খাবার খাওয়ায় তখনই তখনই কিন্তু সেই পানিটা তাদের শরীরে যায় তখনই কিন্তু এই ওষুধটা কাজ করা শুরু করে তো সবচেয়ে ভালো হবে আপনি ওই পানির সাথে মিশ্রিত মিশ্রণ করে দিলে সে সবচেয়ে বেশি ভালো হয় সেটা বড়ো কবুতরগুলোও ভিটামিনগুলো পায় ওষুধগুলো পায় এবং চোরোগুলো পায় তো আমরা যেহেতু এই কবুতরটা একটু বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে যাওয়ার কারণে তো আমরা চেষ্টা করবো যদি আমরা নিজেরাই এটাকে খাইয়ে দেওয়ার জন্য ওষুধটা তো এই এরকম একটা ড্রপের ভিতরে আপনি পানি নিতে পারেন আপনারা পানি নিয়ে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে খাইয়ে দেওয়ার জন্য তো এই এতটুকু যদি পারি আপনার প্রতিদিন খাওয়াই দিয়ে যেতে পারেন তাহলে আশা করি আপনারা যে গুটি বসন্তের যে সমস্যা সেই সমস্যা থেকে আপনারা আশা করি মুক্তি পাবেন না সবচেয়ে বড়ো কথা যেটা সেটা অবশ্যই আরেকবার বলে রাখছি অবশ্যই গুটি বসন্তর যে ভ্যাকসিনটা যাওয়ার চেষ্টা করুন তো দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আশা করি যদি এইভাবে ট্রিটমেন্ট দেন এবং ভ্যাকসিন দেন তাহলে আশা করি যে আপনাদের গুটি বসন্তের যে সমস্যা সেই সমস্যা থেকে রক্ষা পাবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য